বকুলপুর গ্রামে রাস্তার পাশে এক ডাইনি গাছের ডালে বাস করত। এই রাস্তা দিয়ে যে যা মাথায় করে নিয়ে যেত হাতে করে নিয়ে যেত এই ডাইনি কিন্তু সব কিছু খেয়ে ফেলতো কেউ কোনো কিছু ফেরত নিয়ে যেতে পারতো না ডাইনির সামনে দিয়ে ডাইনি সব কিছু গ্রাস করে ফেলতো মানুষকে কাঁদিয়ে ছাড়ত সব খেয়ে নিত কি এই রাস্তা দিয়ে আসতে কেউ যাচ্ছে না তাহলে কি আমি না খেয়ে থাকবো আমি কি কোনো খাবার খাবো না আমার পেট কি অবুখা থেকে যাবে কেউ যাচ্ছে না সব কি চালাক হয়ে গেল না কি আমি গাছের ডালে বসে অপেক্ষা করছি কেউ বসে না কি রে এটা কি ঘটনা ঘটলো তাহলে তো আমাকে বাড়িতে যেতে হবে কোনো বাড়িতে গিয়ে খাবার খুঁজতে হবে যাই এরপর ডাইনি গাছের ডাল থেকে নেমে উঠতে উঠতে সে বাড়ির দিকে যেতে লাগলো কোন বাড়িতে খাবার আছে তার ক্ষুদা লেগেছে সে তার পেটের ক্ষুদা নিবারণ করবে তাই সে খাবার খুঁজছে এরপর সে ওরে গিয়ে এক খামারের গড়ের টিনের চালে বসলো দেখলো খামারের খামারে মুরগি এবং প্রচুর ডিম রয়েছে কইও দিনী তাড়াতাড়ি এসো ডিমগুলি মাথায় তুলে দাও আমি ডিমের ঝুরি নিয়ে বাজারে যাই তা না হলে বেస్తే পারবো না টাকাও পাবো না এ দেখে ডাইনী সবকিছুতে তাকে দেখছে গিন্নি ঘরের ভেতর থেকে আসলো খামারের মাথায় ডিমের ঝুরি তুলে দিবে খামারি বাজারে গিয়ে ডিম বিক্রি করবে ডাইনী সবকিছু দেখছে এবং ভাবছে তারপর আমি কি করব। এদিকে গিন্নি মাথায় ডিমের জুড়ি তুলে দিল ডাইন হি চিন্তা করলো এবার নিচে নামা যায় এখন তো আর কেউ নেই ডাইন হি চিন্তা করলো এখন কি করা যায় ডিম তো পেলাম না সামনে আছে মুরগি ভাবলাম কি আর হলো কি চেয়েছিলাম ডিম খাবো মুরগি খাবো দুটি খাবো ডিম তো নিয়ে চলে গেল এখন তো সামনে মুরগি পরে আছে যাই হোক যাই হোক মুরগি খাবো প্রতিদিন একটু একটু মুরগি খাবো খুব মজা হবে মুরগি খেতে খুব ভালো লাগে কৃষকের ডিম তো পেলাম না মুরগি খেয়ে সাবার করে দেব পারবে না। বুঝতেই তাজা একটু একটু খাবো ওয়াও কি মজা হবে এখন আমি মুরগি খাবো মুরগি তো খুব মজা মুরগি খাই কুট আর এভাবে দুষ্ট ডাইনি প্রতিদিন এই খামারের খামারে আসে খামার থেকে তরতাজা একটি একটি করে মুরগি খেয়ে সে সাবার করে দিচ্ছে সে তার পেট বড়ছে আর সে বলছে মুরগি কেতে মাঝে মুরগি কেতে মাঝে এভাবে সে মুরগি খায় আর মজা করে খামারে তো বুঝতে পারছে না কিভাবে তার মুরগিগুলি কমে যাচ্ছে